ওয়েলকাম ফ্রেন্ডস, আজকের ভিডিওয় ফর্ম M21 রিসিপ্ট অফ রিটার্ন অফ ইলেকশন রেকর্ডস অ্যান্ড মেটেরিয়াল আফটার পোল কীভাবে পূরণ করবেন তা শেয়ার করব। গত বিধানসভা থেকে ফর্ম M21 চালু হয়েছে, যেটাকে প্রিসাইডিং অফিসারের চেকলিস্টও বলা যায়। কিন্তু এই 2024 লোকসভায় ফর্ম M21-এ কিছু চেঞ্জ এসেছে, সেই চেঞ্জগুলো কী দেখে নেব এবং নতুন ফর্মে কীভাবে পূরণ করবেন তা আমরা দেখে নেব। স্টেটমেন্ট শোয়িং পার্টিকুলার্স অফ ইউজড ইলেকট্রনিক ভোটিং মেশিনস অ্যান্ড সিল্ড কভার্স অ্যান্ড আদার আর্টিকেলস হ্যান্ড ওভার বাই দ্য প্রিসাইডিং অফিসার অফ পোলিং স্টেশন নাম্বার 103 অফ 267 ভাতার অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি কমপ্রাইজড ইন দ্য 39 বর্ধমান দুর্গাপুর পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি। ধরা যাক আপনি 39 বর্ধমান দুর্গাপুর লোকসভার অন্তর্গত 267 ভাতার বিধানসভার 103 বুথ নম্বরের জন্য ফর্ম M21 তৈরি করছেন। এই ফর্মের প্রথমেই আছে ইলেকট্রনিক ভোটিং মেশিন, তার মধ্যে আবার আছে দ্য সিল্ড ইলেকট্রনিক ভোটিং মেশিন, দ্য আনইউজড ইলেকট্রনিক ভোটিং মেশিন। ভোটিং মেশিন বলতে কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাটের কথা বলা হচ্ছে। ধরুন আপনার মক পোল এবং অ্যাকচুয়াল পোল খুব স্মুথলি হয়েছে, কোনো ডিস্টার্ব হয়নি, আপনি ডিসি থেকে যে ইউনিটগুলো পেয়েছেন তাতেই কাজ হয়ে গেছে, তাহলে ভোট শেষে আপনি কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট সিল্ড করে জমা দেবেন। তাহলে সেক্ষেত্রে নাম্বার অফ সিল্ড সিউ 1, নাম্বার অফ সিল্ড বিউ 1, নাম্বার অফ সিল্ড ভিভিপ্যাট 1। সেক্ষেত্রে আপনার কাছে কোনো আনইউজড ইলেকট্রনিক ভোটিং মেশিন পড়ে থাকছে না, তাই নাম্বার অফ আনইউজড সিউ নীল, নাম্বার অফ আনইউজড বিউ নীল, নাম্বার অফ আনইউজড ভিভিপ্যাট নীল। এবার ধরুন মক পোলের সময় আপনার একটা ব্যালট ইউনিট বা কন্ট্রোল ইউনিট বা ভিভিপ্যাট কোনো একটা খারাপ বেরোলো, ধরা যাক কন্ট্রোল ইউনিটই গোলমাল করছে, তাহলে সেক্ষেত্রে আপনাকে সেক্টর অফিসের কাছ থেকে একটা কন্ট্রোল ইউনিট নিতে হবে এবং সেই কন্ট্রোল ইউনিটে মক পোল করলেন এবং সেই কন্ট্রোল ইউনিটে অ্যাকচুয়াল পোল হলো, ভোট শেষে আপনি সিলিং করলেন, তাহলে আপনার কাছে কিন্তু এই মুহূর্তে দুটো কন্ট্রোল ইউনিট আছে। একটা কন্ট্রোল ইউনিটে আপনি ভোট কমপ্লিট করেছেন, আর একটা কন্ট্রোল ইউনিটে কোনো ভোট হয়নি। তাহলে যেটা সিল করেছেন সেটা সিল অবস্থায় জমা দেবেন, আর যেটা সিল করেননি খারাপ হয়ে পড়ে আছে সেটা আনসিল অবস্থায় জমা দেবেন। তাহলে এক্ষেত্রে হিসাবটা কী হবে? এক্ষেত্রে নাম্বার অফ সিল্ড সিউ 1, নাম্বার অফ সিল্ড বিউ 1, নাম্বার অফ সিল্ড ভিভিপ্যাট 1, কিন্তু নাম্বার অফ আনইউজ সিউ 1, নাম্বার অফ আনইউজড বিউ নীল, নাম্বার অফ আনইউজড ভিভিপ্যাট নীল। এবার ধরুন মক পোল হলো, অ্যাকচুয়াল পোল শুরু হলো, অ্যাকচুয়াল পোল চলতে চলতে মাঝপথে আপনার বিউ বা সিউ বা ভিভিপ্যাট কোনো একটা গোলমাল করলো, সেক্ষেত্রে কী হবে? যদি বিউ বা সিউ গোলমাল করে তাহলে আপনাকে সেক্ষেত্রে পুরো সেটটাই চেঞ্জ করতে হবে। এক্ষেত্রে আপনার কাছে সমস্ত সেটই কিন্তু দুটো করে আছে, দুটো সিউ, দুটো বিউ, দুটো ভিভিপ্যাট। যেহেতু মাঝপথে ভোট গোলমাল হয়েছে, সিউ বা বিউ গোলমাল হয়েছে, তাই আগের সিউতে কিছু ভোট পড়েছে এবং সেটা লোড হয়ে আছে, তাহলে সেটাকে সিল করতে হবে, এবং নতুন যে সিউ এলো তাতে সিল করে আবার নতুনভাবে ভোট চালু হবে। তাহলে আপনাকে কিন্তু এই অবস্থায় দুটো সিল্ড সিউ জমা দিতে হচ্ছে, নাম্বার অফ সিল্ড বিউ 2, নাম্বার অফ সিল্ড ভিভিপ্যাট 2, দ্য আনইউজড ইলেকট্রনিক ভোটিং মেশিনস, নাম্বার অফ আনইউজড সিউ নীল, নাম্বার অফ আনইউজড বিউ নীল, নাম্বার অফ আনইউজড ভিভিপ্যাট নীল। ইলেকট্রনিক ভোটিং মেশিন এই সেকশনটাতে একটু জটিলতা ছিল, আমি তিনটে কেস আলোচনা করে দিলাম, আশা করি আপনাদের উপকারে আসবে। দ্বিতীয় পয়েন্ট, বি পয়েন্ট, প্যাকেটস। বি পয়েন্টে বিভিন্ন প্যাকেট সম্বন্ধে ইনফরমেশন দিতে হবে, মূলত 6টা প্যাকেট সম্বন্ধে ইনফরমেশন দিতে হবে এবং তার মধ্যে আপনি সিল আনসিল বিভিন্ন কাগজ জমা দিয়েছেন কি না তা ইয়েস দিতে হবে, কোনো নো হবে না, সমস্ত পয়েন্টে আপনাকে ইয়েস দিতে হবে। যদি কোনো পয়েন্টের ইভেন্ট আপনার বুথে না ঘটে থাকে তাহলে সেই খামে আপনি একটা সাদা কাগজে নীল লিখবেন, সেই নীল লেখা কাগজটা ওই খামের মধ্যে ঢুকিয়ে আপনি নির্দিষ্ট প্যাকেটে জমা দেবেন। ফার্স্ট প্যাকেট ইভিএম পেপার্স, তার মধ্যে আপনাকে জমা দিতে হবে আনসিল্ড এনভেলপ কন্টেনিং দ্য অ্যাকাউন্ট অফ ভোটস রেকর্ড ফর্ম 17C, ইয়েস। দ্বিতীয়, আনসিল্ড এনভেলপ কন্টেনিং দ্য প্রিসাইডিং অফিসার রিপোর্ট 1, মকপোল সার্টিফিকেট 2 অ্যান্ড 3, ইয়েস। তিন নম্বরে, প্রিন্টেড ভিভিপ্যাট পেপার স্লিপস অফ মকপোল শুড বি কেপ্ট ইন ব্ল্যাক কালার সিল্ড এনভেলপ, ইয়েস।
সেকেন্ড প্যাকেট স্ক্রুটিনি কভার, এক নম্বরে আনসিল্ড এনভেলপ কন্টেনিং দ্য প্রিজাইডিং অফিসার ডায়েরি, ইয়েস, দু নম্বরে সিল্ড এনভেলপ কন্টেনিং দ্য রেজিস্টার অফ ভোটার্স ফর্ম 17A, ইয়েস, তিন নম্বরে আনসিল্ড এনভেলপ কন্টেনিং ভিজিট সিট, ইয়েস, চার নম্বরে আনসিল্ড এনভেলপ কন্টেনিং দ্য লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ইলেকটর্স ইন ফর্ম 14A অ্যান্ড দ্য ডিক্লারেশন অফ দ্য কম্পেনিয়ান্স, ইয়েস, থার্ড প্যাকেট স্ট্যাটুটরি কভার, এক নম্বরে সিল্ড এনভেলপ কন্টেনিং দ্য মার্কড কপি অফ দ্য ইলেকট্রাল রোল অ্যান্ড দ্য লিস্ট অফ CSV ইফ এনি, ইয়েস, দু নম্বরে সিল্ড এনভেলপ কন্টেনিং ভোটার স্লিপ, ইয়েস, তিন নম্বরে সিল্ড এনভেলপ কন্টেনিং আনইউজ টেন্ডার ব্যালট পেপার্স, ইয়েস, চার নম্বরে সিল্ড এনভেলপ কন্টেনিং দ্য ইউজ টেন্ডার ব্যালট পেপার্স অ্যান্ড দ্য লিস্ট অফ ফর্ম 17B, ইয়েস, পাঁচ নম্বরে সিল্ড এনভেলপ কন্টেনিং দ্য লিস্ট অফ চ্যালেঞ্জড ভোটস ইন ফর্ম 14, ইয়েস। আর যদি আপনার বুথে চ্যালেঞ্জ ভোটস, টেন্ডার ভোট এসব না হয়ে থাকে, তাহলে ওই নির্দিষ্ট প্যাকেটগুলিতে সাদা কাগজে নীল লিখে নির্দিষ্ট খামে ভরে দেবেন এবং জমা দেবেন। ফোর্থ প্যাকেট নন স্ট্যাটুটরি কভার, তার এক নম্বরে আনসিল্ড এনভেলপ কন্টেনিং দ্য কপি অর কপিজ অব ইলেকট্রাল রোল আদার দ্যান দ্য মার্কড কপি, ইয়েস, দু নম্বরে আনসিল্ড এনভেলপ কন্টেনিং দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার্স অফ পোলিং এজেন্টস ইন ফর্ম 10 অ্যান্ড অ্যাকাউন্টস অফ অ্যাপয়েন্টমেন্ট অফ পোলিং এজেন্ট, ইয়েস, তিন নম্বরে আনসিল্ড এনভেলপ কন্টেনিং দ্য ইলেকশন ডিউটি সার্টিফিকেট ইন ফর্ম 12B, ইয়েস, চার নম্বরে আনসিল্ড এনভেলপ কন্টেনিং দ্য ডিক্লারেশন বাই দ্য প্রিসাইডিং অফিসার, ইয়েস, পাঁচ নম্বরে আনসিল্ড এনভেলপ কন্টেনিং দ্য রিসিপ্ট বুক অ্যান্ড ক্যাশ ইফ এনি ইন রেসপেক্ট অফ চ্যালেঞ্জড ভোটস, ইয়েস, ছ নম্বরে আনসিল্ড এনভেলপ কন্টেনিং আনইউজড অ্যান্ড ড্যামেজড পেপার সিলস অ্যান্ড আনইউজড অ্যান্ড ড্যামেজড স্পেশাল ট্যাগস, ইয়েস, সাত নম্বরে আনসিল্ড এনভেলপ অফ আনইউজড ভোটার স্লিপস, ইয়েস, আট নম্বরে ফর দ্য ডিক্লারেশন অবটেন্ড ফ্রম ইলেকটর্স অ্যাজ টু দেয়ার এজ অ্যান্ড দ্য লিস্ট অফ ইলেকটর্স হু হ্যাভ রিফিউজ টু মেক ডিক্লারেশনস অ্যাজ টু দেয়ার এজ, ইয়েস, ন নম্বরে ফর্ম অফ ডিক্লারেশন বাই ইলেকটর আন্ডার রুল 49MA টেস্ট ভোট, ইয়েস, দশ নম্বরে ফর্ম অফ ডিক্লারেশন বাই ইলেকটর হুজ নেম ইজ ইন AHD লিস্ট, ইয়েস, এগারো নম্বরে লেটার অফ কমপ্লেন্ট টু দ্য SHO পুলিশ, ইয়েস। ফিফথ প্যাকেট হ্যান্ডবুক ইনস্ট্রাকশনস অ্যান্ড আদার, এক নম্বরে হ্যান্ডবুক ফর প্রিসাইডিং অফিসার, ইয়েস, দু নম্বরে ইনস্ট্রাকশনস অফ ইলেকট্রনিক ভোটিং মেশিন অ্যান্ড VVPAT পোস্টার্স অন হাউ টু কাস্ট ভোট অন EVM অ্যান্ড VVPAT ব্রোকিওর ফর প্রিসাইডিং অফিসার্স অন ইউজ অফ EVM অ্যান্ড VVPAT অ্যান্ড ট্রাভেল শুটিং অন ইউজ অফ EVM অ্যান্ড VVPAT, ইয়েস, তিন নম্বরে সিল্ড এনভেলপ কন্টেনিং ইনডেলেবল ইংসেট উইথ স্টপার হ্যাভিং বিন সিকিউরড অন ইচ ফাইল এফেক্টিভলি উইথ মল্টল ক্যান্ডেল অর ওয়াক্স অ্যাপ্লাইড দেয়ার অন টু প্রিভেন্ট লিকেজ অর ইভেপোরেশন অ্যান্ড ইউজড সেলফ ইঙ্ক প্যাডস, ইয়েস। সিক্সথ প্যাকেট আদার মেটেরিয়ালস, এক নম্বরে লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেটস ফর্ম 7A, ইয়েস, দু নম্বরে ফটোকপি অফ সিগনেচার অফ ক্যান্ডিডেটস, ইয়েস, তিন নম্বরে আদার আনইউজড ফর্মস, ইয়েস, চার নম্বরে মেটাল সিল অফ দ্য প্রিসাইডিং অফিসার, ইয়েস, পাঁচ নম্বরে অ্যারো কসমার্ক রাবার স্ট্যাম্প ফর মার্কিং টেন্ডার ব্যালট পেপার্স, ইয়েস, ছ নম্বরে কাপ ফর সেটিং দ্য ইনডেলেবল ইঙ্ক, ইয়েস। টু স্টেশনারি কন্টেনার্স কন্টেনিং ইউজড অ্যান্ড রিমেনিং স্টেশনারি আইটেমস, ইয়েস। ভোটিং কম্পার্টমেন্টস 1, যেহেতু এটা ওয়ান টারের লোকসভা ভোট। ডি, অ্যাকুইটেন্স রোল অফ TA টু পোলিং পার্সোনাল ইফ এনি, এটা নীল হবে, কারণ এরকম কোনো কিছু আমাদের ক্ষেত্রে হয় না। প্রিসাইডিং অফিসার নির্দিষ্ট স্থানে সিগনেচার করবেন, পোলিং স্টেশন নাম্বার দেবেন এবং মালপত্রের সঙ্গে এই পূরণ করা ফর্মটি RC-তে জমা দেবেন এবং রিসিভিং অফিসার তিনি সমস্ত মালপত্র বুঝে নেবেন এবং তিনি সিগনেচার করবেন।
2024 লোকসভা ভোটের নতুন ফরম্যাটের M21 ফর্ম কীভাবে পূরণ করবেন তা দেখলেন। আশা করি আপনাদের উপকারে আসবে। এরকমই ভোটের বিভিন্ন ভিডিও দেখতে আমার চ্যানেলে চোখ রাখুন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।